বাংলাদেশে বড় জয় পেল ছাত্ররা। বাংলাদেশে এখন কোটা নয়, চাকরির ক্ষেত্রে বেশি প্রাধান্য পাবে মেধা। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের চলমান আন্দোলন তো দেখিয়েছেন, দেশটা যুব সম্প্রদায় দেখিয়ে দিয়েছে তারা চাইলে কি না করতে পারে। কিন্তু খটকাটা হলো, আন্দোলন এত ধ্বংসাত্মক কেন, এত মারমুখ হলো কেন, চরম পর্যায়ে পৌঁছানোর আদৌ কি কোনো প্রয়োজন ছিল? আন্দোলনকারীদের পক্ষেই রায় বেরিয়েছে, মানে কিন্তু আন্দোলন থেমে থাকবে না। আপাতত তারই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের বহু ছাত্র থেকে শুরু করে বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করে দিয়েছে আন্দোলনকারীদের দাবি যথার্থ ছিল। তাহলে কেন বাংলাদেশের মাটিতে এত ছাত্রের প্রাণহানি ঘটল, এই মৃত্যুর দায় কে নেবে? ঠিক এই পয়েন্টটা নতুন করে আন্দোলন শুরু করবে না তো? আন্দোলন যে ধ্বংসাত্মক পর্যায়ে পৌঁছেছিল, আদৌ কি আন্দোলনটার ছাত্রদের হাতে ছিল বলে মনে হয়? প্রথম থেকেই তলে তলে একটা রাজনৈতিক ইন্ধন নিয়ে প্রশ্ন উঠছে, সেটা কতটা ঠিক। ছাত্রদের দাবি ন্যায্য ছিল ঠিকই, কিন্তু বিক্ষোভ থেকে সহিংসতা বলুন কিংবা আন্দোলন থেকে কারফিউ, আন্দোলনের জল এতদূর এগোলো কেন? ছাত্ররা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, এটা তো কম সাহসের ব্যাপার নয়, আর এটা একেবারে সাধারণ কথাও নয়। এর পেছনে অন্য কোনো গল্প নেই তো, কিংবা অন্য কোনো প্ল্যানিং? হয়তোবা কোনো রাজনৈতিক দল তাদের কার্যসিদ্ধি করতে ছাত্রদের ব্যবহার করছিল? এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে ঘুরছে। স্পষ্ট কথায় ঠিক এমনটাই দাবি শাসক দলের, আঙুল তুলছে বিএনপি জামায়াতের দিকে। মেধা বনাম কোটা, সেখানে বাংলাদেশের শিক্ষিত যুব সমাজের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তাই তারা একযোগে আন্দোলনের মাঠে নামে। কিন্তু শেষ পর্যায়ে এসে পরিস্থিতি দেখে কে বলবে এটা একটা ছাত্র আন্দোলন? ধীরে ধীরে তা গণ আন্দোলনের রূপ নিচ্ছিল। দেখুন, বাংলাদেশের ছাত্র আন্দোলন একেবারেই নতুন কোনো বিষয় নয়, এর আগেও সমস্ত সফল আন্দোলন হয়েছে অধিকার আদায়ের জন্য। দেশটার মানুষ দেখে এসেছে 1952 ভাষা আন্দোলন, 66-69 গণ আন্দোলন, তারপর তো 71-এর ইতিহাস রয়েছে। কিন্তু এটা না বললেই নয়, এই আন্দোলনগুলো থেকে বর্তমানে এই কোটা বিরোধী আন্দোলন একদম আলাদা। এই আন্দোলন শুধু বাংলাদেশ সরকার নয়, বরং গোটা বিশ্বকে ভাবিয়েছে। ছাত্র যুব সমাজের শক্তি যে ঠিক কতটা তা প্রমাণ করে দিয়েছে। কিন্তু শেষ সময় এসে আদৌ কি এটা ছাত্র আন্দোলন ছিল? বাংলাদেশের বহু বিশ্লেষকের মতে এখানে কিন্তু একটা রাজনৈতিক গন্ধ রয়ে গিয়েছে। আন্দোলন থেকে কারফিউ, পরিস্থিতি এত জটিল হলো কিভাবে? যদি আন্দোলনের একদম মূল বীজ থেকে বিষয়টা সাজানো যায় তাহলে এমনটা দাঁড়াবে, চলতি বছরের 5ই জুন বাংলাদেশের হাইকোর্ট ঘোষণা করে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ। তার পরের দিনই শিক্ষার্থীরা বিক্ষোভ করতে শুরু করেন। 9ই জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের কাছে আবেদনও করে। তারপর প্রায় জুন মাস ধরে বিষয়টা নিয়ে সরকারের খুব একটা হেলদোল না থাকায় জুলাইয়ের 1 তারিখ থেকে শিক্ষার্থীরা শুরু করে ব্যাপক আন্দোলন। 7ই জুলাই থেকে তা মারাত্মক আকার নেয়। জুলাই থেকে শুরু হয় সংঘর্ষ, মূল বিস্ফোরণ হয় 14ই জুলাই। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্যের জেরে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তখন আর শুধু শিক্ষার্থীরা নয়, বরং এই আন্দোলনে জড়িয়ে পড়ে আমজনতাও। পরিস্থিতি সামলাতে 18ই জুলাই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী। কিন্তু সেই প্রস্তাব নাকচ করেন আন্দোলনকারীরা। সেদিনও দফায় দফায় চারিদিকে বিক্ষোভ চলতে থাকে। আবু সাইদের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। 19ই জুলাই বিভিন্ন জায়গায় চলে ব্যাপক ভাঙচুর আর অগ্নিসংযোগ, গ্রেফতার হন বিএনপি এক শীর্ষ কর্তা। অপরদিকে বন্ধ ইন্টারনেট, যার কারণে সর্বক্ষেত্রে স্থবিরতা বাড়তে থাকে। 19ই জুলাই রাত 12টা থেকে জারি হয় কারফিউ। তার পরের দিনেও কারফিউ চলাকালীন ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, সাভার প্রভৃতি এলাকায় সংঘাত হয়। ওই একই দিনে বৈঠক হয় আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কারী। 21ই জুলাই অর্থাৎ রবিবার আপিল বিভাগে শুনানি, কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল হয়। শেষ হয়নি আন্দোলন, নতুন করে শুরুর ইঙ্গিত। আন্দোলন যে শেষ হয়ে গিয়েছে এমনটাও নয়, তার রেশ কিন্তু রয়েছে, যে বিষয়টাকে কেন্দ্র করে কোটা বিরোধী আন্দোলন নতুন দিকে বাঁক নিতে পারে। বিবিসির রিপোর্ট বলছে আদালতের রায়ের পরেও কিন্তু বহু আন্দোলনকারী তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেছেন, কারণ তারা মনে করেছেন তাদের আন্দোলনটা যৌক্তিক ছিল। কিন্তু মাঝে যে ছাত্ররা নিহত হলো সেই দায় কে নেবে? এক্ষেত্রে যতক্ষণ না নিহতের ঘটনায় বিচার হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য প্রত্যাহার করবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালু থাকবে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দিতে হবে, দ্রুত ইন্টারনেট সেবা চালু করতে হবে সহ ছাত্রদের বেশ কয়েকটা দাবি রয়েছে।
দেখুন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পর থেকেই কিন্তু আন্দোলনকারীদের একাংশের সঙ্গে হাসিনা সরকার আলোচনা করে বিষয়টা সমাধান করতে চেয়েছে। এমনকি এই কোর্টের রায়ে দুদিন আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আন্দোলনের দুজন সমন্বয়কের সাথে বৈঠক হয়েছে, কিন্তু জটিলতা কাটেনি। যদিও আপিল বিভাগের রায়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বাগত জানিয়েছে। এই রায় শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবেই দেখছেন। সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই নিয়োগ হবে 93%, বলতে গেলে তারা যেমনটা চাইছিলেন সেটাই হলো। কিন্তু প্রশ্নটা হলো, এত কিছুর পরেও শেষমেশ কোটা বিরোধী আন্দোলন একেবারে নিষ্পত্তি হবে তো? আন্দোলনের সহিংস রূপ, এই দায় কার? বাংলাদেশের রাজনীতিতে শুরু বিতর্ক। সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল চর্চা। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে, কারণ একটা আন্দোলন সহিংসতার রূপ নিল। এটা তো মুখের কথা নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের মতে, সরকার কোটা সংস্কারের দাবি মেনে নিয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ সহ দেশজুড়ে সহিংসতা এখনও থামেনি, যার দায় বিএনপি আর জামায়াতের। সহিংসতায় শিক্ষার্থীরা কোনোভাবেই জড়িত নয়। আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন চলে গিয়েছে বিএনপি আর জামায়াতের হাতে। ওই যে শুরুতেই বলেছিলাম, ছাত্ররা এত মারমুখ হলো কীভাবে? কেনই বা একটা আন্দোলন এতটা ধ্বংসযজ্ঞে পরিণত হলো? তাহলে কি সত্যি সত্যি রাজনৈতিক ইন্ধন ছিল? আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথায় এখন বিএনপি আর জামায়াত পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। তাই বাংলাদেশ জুড়ে আগুন জ্বলছে, ভাঙচুর হচ্ছে, এমনকি আক্রমণের ঘটনা ঘটছে। আর এই পরিস্থিতি সহ্য করতে করতে বাংলাদেশ সরকারের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে নিরাপত্তা সংস্থাকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন, যদিও বিএনপির দাবি এই আন্দোলনের সঙ্গে বিএনপি সম্পৃক্ত নয়। অপরদিকে দেশটির পুলিশ মহাপরিদর্শক মনে করছে, বিএনপি জামায়াত সরকার হটানোর জন্য ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ঢাল হিসেবে ব্যবহার করছে কোটা সংস্কার আন্দোলনকে। শিক্ষার্থীদের আন্দোলনকে কাজে লাগিয়ে বিষয়টাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলা ভালো, কোটা আন্দোলনকারীরা কিন্তু বহুবার বলেছে তাদের নাশকতার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, তারা বিষয়টাকে সমর্থন করে না, তারা শুধু চায় মেধার ভিত্তিতে সরকারি চাকরি। তাহলে কি এই আন্দোলনকে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী কাজে লাগাতে চাইছে শুধুমাত্র নিজেদের ফায়দা পাওয়ার জন্য? তাহলে কি ওই যে আন্দোলন থেকে কারফিউতে গড়ানো বিষয়টা, এর পেছনে সরকার পক্ষ দায়ী করছে বিএনপি জামায়াতকে? আপনি জানাতে পারেন আপনার মতামত।